রাঁধুনি রসোই থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পাটি সাপটা। আমার আগের দিন ভাপা পিঠে দেখিয়েছিলাম ভিডিও, তাতে একটু পুর আমার বেঁচে গেছে। পুরের রেসিপিটা আমি আপনারা আগের ভিডিওতেই দেখতে পাবেন। এখানে আমি নারকল, খোয়া ক্ষীর আর নতুন পাটালি গুড় দিয়ে এই পুরটাকে বানিয়ে নিয়েছি। তাই এই পুরটা আর আমি দেখালাম না নতুন করে, এটা অবশিষ্ট পুর ছিল, সেটা দিয়ে আমি আজকে পাটিসাপটাতে দেখাবো। পাটিসাপটা দেখানোর জন্য এখানে আমি একটা মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর ওই কাপেরই 1 কাপের সামান্য একটু কম সুজি নিয়ে নিলাম। আমি চাল গুঁড়ি দিচ্ছি না এতে, এটা দিয়েই দেখাবো। ওই কাপেরই একটা নর্মাল রুম টেম্পারেচার রাখা 1/2 কাপ দুধ নিয়ে নিলাম। প্রথমে আমি পাটিসাপটার জন্য এই গোলাটা একটু রেডি করে নিচ্ছি, আর 1/2 কাপ মতো জল নিয়ে নিলাম। এটা দিয়ে আমি একটা গোলা পাটিসাপটার একটা গোলা রেডি করে নিচ্ছি। আমি এখানে এই গোলার মধ্যে একটু সামান্য একটু নতুন গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা অল্প করেই দেবেন, এবং অবশ্যই যে যেরকম মিষ্টি পাটিসাপটা খাবেন সেরকম মতো। গুড়টা এর মধ্যে মেখে নিলাম। আরও একটু জল অ্যাড করছি। এটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এরকম একটা ব্যাটার রেডি হয়ে গেছে। আমি একটু নতুন পাটালি গুড় দিয়েছিলাম, আর একটুখানি ঝোলা খেজুরের গুড় দিয়ে দিলাম একটু। দেখুন ব্যাটারটা আমার এরকম হয়েছে, পাটিসাপটার মতো রেডি হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের জন্য একটু 10 থেকে 15 মিনিট আমি এটা একটু ঢাকা দিয়ে রাখলাম, তারপরে আমি পাটিসাপটাটা দেখাবো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমি ব্যাটারটা আরেকটু নেড়ে নিচ্ছি। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, আমি একটু জল অ্যাড করছি। যেহেতু সুজি দেওয়া ছিল ওই জন্য এটা একটু ঢেকে রেখেছিলাম। এবার সুজিটা ব্যাটারটা ভালো করে যাতে সেট হয়ে যায়। দেখুন দেখুন ব্যাটারটা এরকম হবে, একদম বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম।
আমি এখানে একটা ননস্টিক ছোট তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা একটু জোরে করে তাওয়াটা একটু গরম করে নিয়েছিলাম। এবার আমি গ্যাসটা সিমে করে দিলাম। এতে আমি একটু ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিলাম। ব্যাটারটা যখনই তাওয়ার মধ্যে দিতে হবে অবশ্যই এটা একটুখানি করে নেড়ে নেবেন। এবার আমি একাতা করে ব্যাটারেতে দিয়ে দিলাম। এইভাবে হাতার পেছনটা দিয়েই এটা ছড়িয়ে দিলাম ব্যাটারটা। ব্যাটারের ওই কাঁচা ভাবটা একটু শাঁকা হয়ে গেলেই আমি এখানে পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পাটিসাপটাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। পাটিসাপটাগুলো আমার রেডি হয়ে গেছে, আমি এখানে সার্ভ করে দিচ্ছি। সন্ধেবেলা জলখাবারে এগুলো চটপট হয়ে যায়, অবশ্যই পুরটা আগে রেডি করে নিতে হবে। এগুলো খুব নরমও হয় আর খুব ঝট করে তৈরি হয়ে যায়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই আমার রান্নাটিকে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, যদি ভালো লাগে আমার রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন।